নমস্কার, তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে অমলেট কারি। হয়তো আপনারা অনেকেই এইভাবে রেসিপিটা খেয়েছেন, কিন্তু আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একটু অন্যরকমভাবে বানানো। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্যে প্রথমেই গ্যাস অন করে একটা কড়া বসিয়ে আমি এক চামচ মতন সাদা তেল দিয়েছি, দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে এবার ডিমটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। দেখুন, আমি এভাবে অমলেট করে নিয়েছি। ডিমটা একদম ভাজা হয়ে গেছে, এবার আমি মাঝখান দিয়ে এভাবে দুটুকরো করে নিচ্ছি। ব্যাস, ডিমটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর এই একইভাবে আমি ডিমগুলো ভেজে নেব। সব ডিম এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে দু চামচ মতন সাদা তেল দিয়ে তেলটাকে এবার খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা এভাবে দুটুকরো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা এভাবে তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে, এতে কিন্তু মিষ্টি হয় না, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য আমি এইভাবে সামান্য একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি ভালো করে এটাকে চিনিটাকে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, ওই টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব যাতে পেঁয়াজ টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চিড়ে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, একটা বা দুটো বা তারও বেশি দিতে পারেন, যে যতটা ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে আমি এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা আর হাফ চামচ মতন আদা বাটা। দিয়ে আদা রসুনটাকেও খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। মশলাটাকে এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আলুগুলোকে এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এবার খুব ভালোভাবে আমি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব প্রায় এক মিনিট মতন। এবার হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর হাফ চামচ মতন আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এখানে যেহেতু কাঁচা লঙ্কাও দিয়েছি তাই ঝালটা একটু বুঝে দেবেন। হাফ চামচ মতন এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব মশলাটাকে। সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর রঙটা এসছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এখানে মোট দু কাপ মতন জল দিলাম, জলটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি যাতে আলুটা ডুবে যায়। ঝোলটা হালকা ফুটে গেছে, এবার আমি একে একে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ডিমটা দিয়ে আমি আবারও দু মিনিট মতন একটু ফুটিয়ে নেব।
ডিমটা দিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছিলাম, ব্যাস একদম রেডি হয়ে গেল অমলেট কারি। তো এভাবে যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।